অগণিত বান্দাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহ আস্তাফা আদামা, আল্লাহ আদমকে বাছাই করলেন, মূসাকে বাছাই করলেন, ঈসাকে বাছাই করলেন, দাউদকে বাছাই করলেন, সুবহানাল্লাহ জোরে বলতে হবে, দাউদকে বাছাই করলেন, ইব্রাহিমকে বাছাই করলেন, ইসমাইলকে বাছাই করলেন, আদম তুমি এদিকে আসো, মূসা তুমি এদিকে আসো, ঈসা তুমি এদিকে আসো, দাউদ তুমি এদিকে আসো, ইউসুফ তুমি এদিকে আসো, ইব্রাহিম তুমি এদিকে আসো, ইসমাইল তুমি এদিকে আসো, ইসহাক তুমি এদিকে আসো, ইমরান তুমি এদিকে আসো, দানিয়াল তুমি এদিকে আসো, ইউসুফ তুমি এদিকে আসো, আল্লাহ পাক উনাদের কাউকে নবী বানায় দিলেন, রসুলকে বানায় দিলেন, আল্লাহ তো আমাদেরটা কোথায়, আমাদেরটা কোথায়, আমাদেরটা কোথায়, আদম তো পাওয়া গেল, মূসা তো পাওয়া গেল, ঈসা তো পাওয়া গেল, দাউদ তো পাওয়া গেল, আল্লাহ আমাদের নবী কোথায়? রব্বে করিম বলে কোটি কোটি বান্দার ভিতর থেকে যাদেরকে আমি বাছাই করেছি, আদম হচ্ছে ইস্তাফা ওয়ালা, দাউদ হচ্ছে ইস্তাফা ওয়ালা, আইয়ুব হচ্ছে ইস্তাফা ওয়ালা, ইসহাক হচ্ছে ইস্তাফা ওয়ালা, ইব্রাহিম হচ্ছে ইস্তাফা ওয়ালা, আর তোদের নবী ইস্তাফা ওয়ালা নয়, সবাই ইস্তাফা, তোদের নবী হচ্ছে মুস্তাফা। এবার বলেন আসমান বানালেন কে? আল্লাহ। আর একটু জোরে বলবেন আল্লাহ। জমিন বানালেন কে? আল্লাহ। পাহাড় বানালেন কে? আল্লাহ। নদী বানালেন কে? আল্লাহ। সবকিছু বানালেন কে? আল্লাহ। আল্লাহ। যুবক ভাইদের আওয়াজ যেন ছোট না হয় বড় হয়। আপনারা বলেন আপনাদের যে আল্লাহকে আপনারা বিশ্বাস করেন মানেন, ওই আল্লাহর কাজের মধ্যে বিন্দু পরিমাণ কোন ভুল না, বিন্দু পরিমাণ কোন কমতি না, বিন্দু পরিমাণ কোন 19-20 না। তাহলে আল্লাহ আপনি যাকে মানেন ওই আল্লাহর কাজে কোন ভুল নাই, সেজন্য তো আসমান নির্ভুল, জমিন নির্ভুল, পাহাড় নির্ভুল, সাগর নির্ভুল, তাও একদিন না প্রত্যেক দিন নির্ভুল, প্রত্যেক দিন নির্ভুল। দাদার বাবার আমলও সূর্য যেদিকে উঠেছে কালকে সকালেও সূর্য সেই দিকেই উঠবে, দাদার বাবার আমলে যে পূর্ণিমা এখনো সেই পূর্ণিমা, দাদার বাবার আমলে যে সাগরের নদীর জোয়ার বাটা এখনো সেই জোয়ার বাটা, দাদার বাবার আমলে যে পদ্ধতিতে সন্তান কনসিভ এখনো সেই সন্তান কনসিভ, কারণ রব্বে করিম কুদরতি ব্যবস্থাপনায় এগুলাকে নিয়ন্ত্রণ করছেন। যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন আল্লাহর কোনো কাজের মধ্যে কোনো ভুল, আল্লাহর কোনো হেকমতের মধ্যে কোনো ভুল, আল্লাহর বাসায়ের মধ্যে কোনো ভুল, আল্লাহর দেওয়ার মধ্যে কোনো ভুল, আল্লাহর দেওয়ার মধ্যে কোনো কমতি, আল্লাহর মনোনয়নের মধ্যে কোনো কমতি। এবার একটু খেয়াল করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি 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 বান্দাকে এক জায়গায় করলেন, এক জায়গায় করার পরে আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন, ওলামায়ে কেরামের জবানে আপনারা বারংবার শুনেছেন, শুধু আপনাদের ইয়াদকে তাজা করে দিচ্ছি, রব্বে করিম বলে সমস্ত রূহকে আলাস্তু বিরব্বিকুম, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেই দিন সমস্ত রূহ এক বাক্যে বলেছিল, বালা তুমি আমাদের স্রষ্টা, তুমি আমাদের আল্লাহ, তুমি আমাদের খালিক, তুমি আমাদের মালিক, তুমি আমাদের আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত রূহর ভিতর থেকে এবার আল্লাহ এরাদা করলেন, আমি এই সমস্ত রূহকে হেদায়েত দেওয়ার জন্য আমার কিছু মনোনীত বান্দাকে লাগবে, মনোনীত বান্দা লাগবে। আল্লাহ মনোনীত বান্দা কারা বলে যে দুই গ্রুপ, একটা হচ্ছে নবী, একটা হচ্ছে রসুল, একটা হচ্ছে নবী, সুবহানাল্লাহ তো বলেন, একটা হচ্ছে নবী গ্রুপ, একটা হচ্ছে রসুল গ্রুপ। ওই কোটি 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 বান্দার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষাকে আমি বুঝার জন্য আপনাদের সম্মুখে প্রেজেন্ট করার চেষ্টা করছি, যেন আপনাদের মনে থাকে। আল্লাহ পাক ওই কোটি 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 অগণিত বান্দাদের ভিতর থেকে আল্লাহ কিছু বান্দাকে এবার বাছাই করতে শুরু করলেন। বাছাইকারী কে? আল্লাহ। জোরে আল্লাহ। একটু খেয়াল করবেন, এগুলো বুঝলে তর্ক শেষ। কোটি কোটি বান্দার ভিতর থেকে আল্লাহ পাক বললেন, এই তুমি এদিকে আসো, এই তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, তুমি এদিকে আসো, আপনি মনে করেন আদমকে আল্লাহ বাছাই করছে, আপনি আদমের পাশে ছিলেন তখন, আপনার না নিয়ে আল্লাহ আদমকে নিয়েছেন, তার মানে আমার অনেক দাম, এদিকে আপনি এদিকে আদম, আল্লাহ আদমরে ডাক দিছে, আপনারে ডাক দেয় নাই, কথা কয় না, বাছাই করছে কে? আল্লাহ। আমরা কিন্তু বাছাই না, আদম বাছাইওয়ালা। কোরআনকে সামনে রেখে
এবার একটু বোঝার চেষ্টা করবেন, কুটি 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 আমাদের ভাগ্যটা দেখেন কত ভাগ্য ভালো, আমরা কেমন নসিবওয়ালা হয়েছি, কুটি 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 অগণিত বান্দাদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাহ আস্তাফা আদামা, আল্লাহ আদমকে বাছাই করলেন, মূসাকে বাছাই করলেন, ঈসাকে বাছাই করলেন, দাউদকে বাছাই করলেন, সুবহানাল্লাহ জোরে বলতে হবে, দাউদকে বাছাই করলেন, ইব্রাহিমকে বাছাই করলেন, ইসমাইলকে বাছাই করলেন, আদম তুমি এদিকে আসো, মূসা তুমি এদিকে আসো, ঈসা তুমি এদিকে আসো, দাউদ তুমি এদিকে আসো, ইউসুফ তুমি এদিকে আসো, ইব্রাহিম তুমি এদিকে আসো, ইসমাইল তুমি এদিকে আসো, ইসহাক তুমি এদিকে আসো, ইমরান তুমি এদিকে আসো, দানিয়াল তুমি এদিকে আসো, ইউসুফ তুমি এদিকে আসো, ইয়াইয়ুব তুমি এদিকে আসো, ইয়াকুব তুমি এদিকে আসো, আল্লাহ পাক অগণিত অগণিত বান্দাদের ভিতর থেকে কিছুকে বাছাই করলেন, ইন্নাল্লাহ আস্তাফা আদামা, আদমকে বাছাই করলেন, মূসাকে বাছাই করলেন, ঈসাকে বাছাই করলেন, দাউদকে বাছাই করলেন, ইউসুফকে বাছাই করলেন, আল্লাহ পাক উনাদের কাউকে নবী বানাই দিলেন, রাসূলকে বানাই দিলেন, আল্লাহ তো আমাদেরটা কোথায়, আমাদেরটা কোথায়, আমাদেরটা কোথায়, আদম তো পাওয়া গেল, মূসা তো পাওয়া গেল, ঈসা তো পাওয়া গেল, দাউদ তো পাওয়া গেল, আল্লাহ আমাদের নবী কোথায়, রাব্বে করিম বলে কোটি কোটি বান্দার ভিতর থেকে যাদেরকে আমি বাছাই করেছি, আদম হচ্ছে ইস্তাফাওয়ালা, দাউদ হচ্ছে ইস্তাফাওয়ালা, আইয়ুব হচ্ছে ইস্তাফাওয়ালা, ইসহাক হচ্ছে ইস্তাফাওয়ালা, ইব্রাহিম হচ্ছে ইস্তাফাওয়ালা, আর তোদের নবী ইস্তাফাওয়ালা নয়, সবাই ইস্তাফা, তোদের নবী হচ্ছে মুস্তাফা। নবীর সৈনিকরা একবার আওয়াজ দিয়ে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা।